নমস্কার বন্ধুরা, বাগানবিলাস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে আমরা এই রঙিন ফুলের গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পটুলিকা। একে অনেকেই অনেক নামে চেনেন, কেউ টাইম ফুল, নাইন ও ক্লক, বা এটা টেবিল মস বা টেবিল রোজও একে বলে। তো এই ফুলটা আপনার সকালে একটা নির্দিষ্ট সময়ে ফোটে এবং দুপুরে এটি আবার ঝিমিয়ে যায়। তো এটা আপনার গরমেতে খুব ভালো ফোটে। তো এখন সারা বছরই ফোটে, এরকম ফুলও আছে। তো এই পুটুলিকার আপনার দুরকম ভ্যারাইটি হয়, একটা হচ্ছে আপনার দেশি আর একটা হচ্ছে হাইব্রিড। তো এখন হাইব্রিডে প্রচুর প্রচুর কালার, বাই কালার বিভিন্ন রকমের এখন পাওয়া যাচ্ছে। তো এই পুটুলিকা গাছগুলো এমনিতে হচ্ছে সাকুলেন্ট জাতীয় গাছ, তাই দেখুন পাতাগুলো হচ্ছে আপনার একটু রসালো, তাই একে সবসময় আপনাকে জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে। জল যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু অন্যান্য সাকুলেন্ট গাছগুলোর মতো এই গাছগুলোরও কিন্তু গোড়া পচতে শুরু করবে এবং গাছটি আস্তে আস্তে মারা যাবে। তাই মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবে। আর এই গাছের মাটি তৈরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ওয়েল ড্রেনেজ সয়েল যদি না হয়, মাটি যদি ভিজে থাকে, রসালোভাব যদি মাটিতে অত্যাধিক থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া কিন্তু পচে যাবে। তাই আপনাকে ওয়েল ড্রেনেজ সয়েল কিন্তু বানাতে হবে। তো পুটুলিকার জন্য আপনি 40% মাটি, 40% বালি আর 20% খাত বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আর এর সাথে আপনি অল্প পরিমাণ নিম খোল দিয়ে দেবেন। আর খুব ভালো হয় যদি মাটি তৈরির সময় আপনি যদি, মানে মাটিতে যখন পটে দেবেন তার আগে যদি আপনি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দেন। এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে, একে সরাসরি রোদে রাখতে হবে, আপনি কখনোই ছায়া রাখবেন না। ছায়াতে রাখলে কিন্তু ফুল হবে না। আপনার বেশি ফুল পেতে গেলে একে কিন্তু সরাসরি কড়া রোদে রাখতে হবে। আর খাবার বলতে গেলে এই গাছের খাবার খুব বেশি প্রয়োজন হয় না, তবে আপনি 15 দিন ছাড়া একে ফুল পচা সার দেবেন, অবশ্যই তরল সার দেবেন। আর আপনি কম্পোস্টটিও ব্যবহার করতে পারেন এই গাছের ক্ষেত্রে। আর এই গাছের যে রোগ পোকা, সেই রোগ পোকা হচ্ছে আপনার দুটো রোগই সাধারণত দেখা যায়। এক হচ্ছে গোড়া পচা, অর্থাৎ ফাঙ্গাস ইনফেকশন হয়ে গোড়া পচে যাওয়া, আর হচ্ছে নীলি বার্গের আক্রমণ। দেখবেন অনেক সময় সাদা সাদা একটা পোকা এতে আক্রমণ করে এবং প্রচুর ভর্তি হয়ে যায় গোটা গাছটা। তো আপনাকে এই গোড়া পচা রোগটা সারানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 15 দিন অন্তর ফাঙ্গিসাইড মাটিতে স্প্রে করতে হবে, আর জলটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে। জল একবার দেওয়ার পর, সেই জলটা শুকিয়ে যাওয়ার পর, একদম শুকনো হয়ে যাওয়ার পর তবে আপনি দ্বিতীয়বার জল দেবেন। আপনি 2 দিন জল না দিলেও কিন্তু গাছটার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি অতিরিক্ত জল দিয়ে দেন গাছ কিন্তু পচে যাবে। আপনি মিলিবার্গের আক্রমণ প্রতিরোধ করতে ইমিডাক্লোপ্রিড জাতীয় ওষুধ ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর এই ইমিডাক্লোপ্রিড ওষুধ দিয়ে একটা সলিউশন তৈরি করে আপনি স্প্রে করলে আপনার এই মিলিবার্গের আক্রমণ কিন্তু প্রতিরোধ হয়ে যাবে। আর এই গাছ আপনি বীজ থেকেও চারাগাছ তৈরি করতে পারেন আর কাটিং থেকেও করতে পারেন। ফুলটা হয়ে যাওয়ার পর দেখবেন খুব ছোট ছোট, একেবারে ছোট ছোট, পোস্তর দানার থেকেও আরও ছোট ছোট বীজ হয়। সেই বীজটা আপনি জার্মিনেট করতে পারেন, তার ফলে আপনার নতুন চারাগাছ পাবেন আপনি, সেগুলোকে আবার আপনি বসাতে পারেন। আর তা না হলে সব থেকে সহজ উপায় যেটা হচ্ছে কাটিং বসানো, অর্থাৎ এই পুটুলিকার আপনি কাটিং নিয়ে সয়েল মিডিয়াতে
বসিয়ে দিলেই কিন্তু নতুন চারাগাছ আপনি খুব সহজে পেয়ে যাবেন। পুটুলিকা গাছে বেশি বেশি ফুল পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একে সরাসরি রোদে রাখতে হবে এবং প্রুনিং করতে হবে। আপনাকে প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর ওই অংশটা কেটে ফেলে দিতে হবে, তাহলে দেখবেন পাঁচ দিক দিয়ে অনেক বেশি প্রশাখা বেরোচ্ছে এবং গাছটা অনেক বেশি বুশি টাইপের হয়ে যাচ্ছে। গাছ যত বেশি বুশি হবে তত বেশি কিন্তু ফুল দেবে। এইভাবে যদি আপনি আপনার পুটুলিকার যত্ন করেন তাহলে আপনার পুটুলিকা প্রচুর প্রচুর ফুল হবে, আর এই গরমে আপনার বিভিন্ন কালারের কালারফুল আপনার বাগান কিন্তু হয়ে যাবে। আর শেষে যে এক কথাটা বলবো সেটা হচ্ছে, পুটুলিকা গাছ ধরুন এত কিছু করার পরও দেখছেন পচে যাচ্ছে, গোড়াটা আস্তে আস্তে পচে যাচ্ছে, গাছটা ঝিমকে পড়ছে, সে অবস্থায় আপনি অবশ্যই গাছটাকে তুলে নেবেন, নিয়ে পচা অংশটা কেটে ফেলে দেবেন এবং বাকি যে অংশটা এখনও সতেজ আছে ভালো আছে সেটাতে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে সেটাকে ভালো সয়েল মিডিয়াতে বসিয়ে দেবেন। দেখবেন আপনার গাছটা কিন্তু নষ্ট হবে না, আবার ওটা একটা নতুন গাছ হয়ে যাবে এবং ওটা আবার ফুল দেবে। নাহলে অনেক সময় দেখা যায় একটা গাছ যখন আস্তে আস্তে পচতে শুরু করে তারপর আস্তে আস্তে কিন্তু গাছটা মরে যায়। তো এইভাবে কিন্তু আপনি গাছটাকে আপনার নিরাপদ রাখতে পারেন, এইভাবে কিন্তু আপনি আপনার গাছকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারেন এবং এটা বারবার বারবার আপনি কাটিং লাগিয়ে এটাকে সারা বছরও বাঁচিয়ে রাখার আপনি চেষ্টা করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এখনো পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব বোতামটি অবশ্যই টিপে দিন আর বেল আইকনটাও বাজিয়ে দিন।